আজকে আলোচনা করছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী। কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র 23 বছরের সাহিত্যিক জীবনের সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনাহীন। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি। তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই 1917 খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। 1922 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজন্য বিদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়েছিলেন। যে নজরুল সুগঠিত দেহ, অপরিমেয় স্বাস্থ্য ও প্রাণখোলা হাসির জন্য বিখ্যাত ছিলেন, 1942 খ্রিস্টাব্দে তিনি মারাত্মকভাবে স্নায়বিক অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়লে আকস্মিকভাবে তার সকল সক্রিয়তার অবসান হয়। ফলে 1976 খ্রিস্টাব্দে মৃত্যু অবধি সুদীর্ঘ 34 বছর তাকে সাহিত্যকর্ম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে হয়। বাংলাদেশ সরকারের প্রযোজনায় 1972 খ্রিস্টাব্দে তাকে সপরিবারে কলকাতা থেকে ঢাকা স্থানান্তর করা হয়। 1976 সালে তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। এখানেই তিনি মৃত্যুবরণ করেন। বিংশ শতাব্দীর বাঙালির মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে তাকে জাতীয় কবি হিসাবে মর্যাদা দেওয়া হয়। তার কবিতা ও গানের জনপ্রিয়তা বাংলাভাষী পাঠকদের মধ্যে তুঙ্গস্পর্শী। তার মানবিকতা ও ঔপনিবেশিক শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ, ধর্মীয় গোড়ামির বিরোধিতা বোধ এবং নারী পুরুষের সমতার বন্ধন গত প্রায় 100 বছর যাবৎ বাঙালির মানসপীঠ গঠনে ভূমিকা রেখে চলেছে। এখনও মানুষ কাজী নজরুল ইসলামের অবদান, কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, কাজী নজরুল ইসলামের কবিতাকে যতটা ভালোবাসে তা প্রমাণ করতে গেলে আরও তার মানের 10 জন কবি সাহিত্যিককে তুলনা করতে হবে। কাজী নজরুল ইসলামের জন্ম ও প্রাথমিক জীবন 1899 খ্রিস্টাব্দের 24শে মে, জ্যৈষ্ঠ 11 1306 বঙ্গাব্দ, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকে অবস্থিত। পিতামহ কাজী আমিন উল্লাহর পুত্র কাজী ফকির আহমদের দ্বিতীয় স্ত্রী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান তিনি। তার বাবা ফকির আহমদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মাজারের খাদেম। নজরুলের 3 ভাই বোনের মধ্যে কনিষ্ঠ কাজী আলী হোসেন এবং 2 বোনের মধ্যে সবার বড় কাজী সাহেবজান এবং কনিষ্ঠ উম্মে কুলসুম। কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল দুকুমিয়া। নজরুল ইসলামের স্থানীয় মসজিদে মুয়াজ্জিনের কাজ করেন। মক্তবে মসজিদ পরিচালিত মুসলিমদের ধর্মীয় স্কুল, যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। কুরআন, ইসলাম ধর্ম, দর্শন এবং ইসলামী ধর্মতত্ত্ব অধ্যয়ন শুরু করেন। 1908 সালে তার পিতার মৃত্যু হয়। তখন তার বয়স মাত্র 9 বছর। পিতার মৃত্যুর পর পারিবারিক অভাব অনটনের কারণে তার শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয় এবং মাত্র 10 বছর বয়সে জীবিকা অর্জনের জন্য কাজে নামতে হয় কাজী নজরুল ইসলামকে। এ সময় নজরুল ইসলাম মক্তব থেকে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উক্ত মক্তবে শিক্ষকতা শুরু করেন। একই সাথে হাজি ফালুয়ানের কবরের সেবক এবং মসজিদের মুয়াজ্জিন হিসেবে কাজ শুরু করেন। এইসব কাজের মাধ্যমে তিনি অল্প বয়সেই ইসলামের মৌলিক আচার অনুষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত হন। পরবর্তীকালে তার সাহিত্যকর্মে বিপুলভাবে প্রভাবিত করে
তিনি বাংলা সাহিত্যে ইসলামী চেতনার চর্চা শুরু করেন। মক্তব, মসজিদ ও মাজারের কাজে নজরুল বেশি দিন ছিলেন না। বাল্য বয়সেই লোকশিল্পের প্রতি আকৃষ্ট হয়ে একটি লেটু গানের দলের সাথে যুক্ত হন। লেটু গান বলতে বাংলার রাঢ় অঞ্চলের কবিতা, গান ও নৃত্যের মিশ্রণ, আঙ্গিক চর্চার ভ্রাম্যমান নাট্যদল। তার চাচা কাজী বজলে করিম চুরুলিয়া অঞ্চলের লেটু দলের বিশিষ্ট উস্তাদ ছিলেন এবং আরবি, ফার্সি ও উর্দু ভাষায় তার দখল ছিল। এছাড়া বজলে করিম মিশ্র ভাষায় গান রচনা করতেন। ধারণা করা হয় বজলে করিমের প্রভাবেই নজরুল লেটু দলে যোগ দিয়েছিলেন। এছাড়া এই অঞ্চলের জনপ্রিয় লেটু কবি শেখ চকুর এবং কবিয়া বাসুদেবের লেটু ও কবি গানের আসরে নজরুল নিয়মিত অংশ নিতেন। লেটু দলের সাহিত্য চর্চা শুরু হয় এই লেটু দলেই কবি নজরুল ইসলাম সাহিত্য চর্চা শুরু করেন। এই দলের সাথে তিনি বিভিন্ন স্থানে যেতেন, তাদের সাথে অভিনয় শিখতেন এবং তাদের নাটকের জন্য গান কবিতা লিখতেন। নিজ কর্ম এবং অভিজ্ঞতায় তিনি বাংলা এবং সংস্কৃত সাহিত্য অধ্যয়ন শুরু করেন। একই সাথে হিন্দু ধর্মগ্রন্থ অর্থাৎ পুরাণসমূহ অধ্যয়ন করতে থাকেন। সেই অল্প বয়সেই তার নাট্যদলের জন্য বেশ কিছু লোকসঙ্গীত রচনা করেন। এর মধ্যে রয়েছে চাষার সঙ্গ, শকুনিবধ, রাজা যুধিষ্ঠিরের সঙ্গ, দাতাকর্ণ, আকবর বাদশাহ, কবি কালিদাস, বিদ্যাবুথুম, রাজপুত্রের গান, বুড়ু শালিকের গাড়েরু এবং মেঘনা দবদ। একদিকে মসজিদ মাজার ও মক্তব জীবন, অপরদিকে লেটু দলের বিচিত্র অভিজ্ঞতা। নজরুলের সাহিত্য বা সাহিত্যিক জীবনের অনেক উপাদান সরবরাহ করেছে। নজরুল কালীদেবীকে নিয়ে প্রচুর শ্যামা সঙ্গীত ও রচনা করেন। নজরুল তার শেষ ভাষণে উল্লেখ করেন, কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের, আমি বলি ও দুটোর কোনোটাই না, আমি শুধু হিন্দু মুসলিমকে এক জায়গায় ধরে নিয়ে হ্যান্ডশেক করানোর চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। 1910 সালে নজরুল লেটু দল ছেড়ে ছাত্রজীবনে ফিরে আসেন। লেটু দলে তার প্রতিভায় সকলেই যে মুগ্ধ হয়েছিল তার প্রমাণ নজরুল লেটু ছেড়ে আসার পর তাকে নিয়ে অন্য শিষ্যদের রচিত গান আমরা এই অধীন হয়েছি ওস্তাদহীন, বাবিতাই নিশিদিন, বিষাদ মনে নামিতে নজরুল ইসলাম কি দেব গুণের প্রমাণ। এই নতুন ছাত্রজীবনে তার প্রথম স্কুল ছিল রানীগঞ্জের শিয়ারসুল রাজ স্কুল, এর পরবর্তী হন মাতরুন উচ্চ ইংরেজি স্কুলে, যা পরবর্তীতে নবীনচন্দ্র ইনস্টিটিউশন নামে পরিচিতি লাভ করে। মাতরুন স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক ছিলেন কুমুদ রঞ্জন মল্লিক, যিনি সেখানে বিখ্যাত কবি হিসেবে পরিচিত ছিলেন। তার সান্নিধ্য নজরুলের অনুপ্রেরণার একটি উৎস। কুমুদ রঞ্জন স্মৃতিচারণ করতে যে নজরুল সম্বন্ধে লিখেছিলেন, ছোট সুন্দর ছনমনে ছেলেটি আমি ক্লাস পরিদর্শন করিতে গেলে সে আগেই প্রণাম করিত, আমি হাসিয়া তাহাকে আদর করিতাম, সে বড় লাজুক ছিল। যা হোক, আর্থিক সমস্যা তাকে বেশ দিন এখানে পড়াশোনা করতে দেনি। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ার পর তাকে আবার কাজে ফিরে যেতে হয়। প্রথমে যোগ দেন বাসুদেবের কবিদলে, এরপর একজন খ্রিস্টান রেলওয়ে গার্ডের খানসামা এবং সবশেষে আসানসোলের চা রুটির দোকানে রুটি বানানোর কাজ নেন। এভাবে বেশ কষ্টের মাঝে তার বাল্যজীবন অতিবাহিত হতে থাকে। এই দোকানে কাজ করার সময় আসানসোলের দারোগা রফিজুল্লার সাথে তার পরিচয় হয়। দোকানে একা একা বসে নজরুল যেসব কবিতা ও ছড়া রচনা করতেন তা দেখে রফিজুল্লার তার প্রতিভার পরিচয় পান। তিনি নজরুলকে 1914 খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুলের সপ্তম শ্রেণীতে ভর্তি করে দেন। 1915 খ্রিস্টাব্দে তিনি আবার রানীগঞ্জের শিয়ারসুল রাজ স্কুলে ফিরে যান এবং সেখানে অষ্টম শ্রেণী থেকে পড়াশোনা শুরু করেন। 1917 সাল পর্যন্ত এখানেই পড়াশোনা করেন। 1917 খ্রিস্টাব্দের শেষ দিকে মাধ্যমিকের প্রিটেস্ট পরীক্ষা না দিয়ে তিনি সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগ দেন। এই স্কুলে অধ্যয়নকালে নজরুল এখানকার চারজন শিক্ষক দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এরা হলেন উচ্চাঙ্গ সঙ্গীতের
যতীশচন্দ্র, কাঞ্জিলাল, বিপ্লবী চেতনা বিশিষ্ট নিবারণচন্দ্র ঘটক, ফার্সি সাহিত্যের হাফিজ নুরুন্নবী এবং সাহিত্য চর্চার নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সৈনিক জীবন, 1917 খ্রিস্টাব্দের শেষ দিকে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন, প্রথমে কলকাতার ফোর্ট উইলিয়ামে এবং পরবর্তীতে প্রশিক্ষণের জন্য সীমান্ত প্রদেশের নৌসেরায় যান। প্রশিক্ষণ শেষে করাচি সেনানিবাসে সৈনিক জীবন কাটাতে শুরু করেন। তিনি সেনাবাহিনীতে ছিলেন 1917 খ্রিস্টাব্দের শেষভাগ থেকে 1920 খ্রিস্টাব্দের মার্চ এপ্রিল পর্যন্ত, অর্থাৎ প্রায় আড়াই বছর। এই সময়ের মধ্যে তিনি 49 বেঙ্গল রেজিমেন্টের সাধারণ সৈনিক কর্পোরাল থেকে কোয়ার্টার মাস্টার হাবিলদার পর্যন্ত উত্তীর্ণ হয়েছিলেন এবং নজরুল প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। 1920 খ্রিস্টাব্দে যুদ্ধ শেষ হলে 49 বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেওয়া হয়। এরপর তিনি সৈনিক জীবন ত্যাগ করে কলকাতায় ফিরে আসেন। যুদ্ধ শেষে কলকাতায় এসে নজরুল 32 নং কলেজ স্ট্রিটে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে বসবাস শুরু করেন। তার সাথে থাকতেন ওই সমিতির অন্যতম কর্মকর্তা মুজফফর আহমদ। এখান থেকে তার সাহিত্য সাংবাদিকতা জীবনের মূল কাজগুলো শুরু হয়, অর্থাৎ তিনি সাংবাদিক জীবন শুরু করেন এবং সাহিত্যিক হিসেবে পরিচিতি লাভ করেন। প্রথম দিকে মুসলিম ভারত, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, উপাসনা প্রভৃতি পত্রিকায় তার কিছু লেখা প্রকাশিত হয়। এর মধ্যে রয়েছে উপন্যাস বাদনহারা এবং কবিতা বুদন, সাত ইল আরব, বাদল প্রাতের সরাব, আগমনী, কেয়াপারের তরণী, কুরবানি, মুহররম, ফাতেহাহি, দুয়াদ্দম। এই লেখাগুলো সাহিত্য ক্ষেত্র বিশেষভাবে প্রশংসিত হয়। এর প্রেক্ষিতে কবি ও সমালোচক মুহিতলাল মজুমদার মুসলিম বারক পত্রিকায় তার খেয়াপারের তরণী এবং বাদন প্রাতের সরাব কবিতা দুটির প্রশংসা করে একটি সমালোচনা প্রবন্ধ লিখেন। এ থেকেই দেশের বিশিষ্ট সাহিত্যিক ও সমালোচকদের সাথে নজরুলের ঘনিষ্ঠ পরিচয় শুরু হয়। বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে কাজী মুতাহার হোসেন, মুজাম্মেল হক, কাজী আব্দুল ওদুদ, মোহাম্মদ শহীদুল্লাহ, আফজালুল হক প্রমুখের সাথে পরিচয় হয়। তৎকালীন কলকাতায় দুটি জনপ্রিয় সাহিত্যিক আসর গজনদার আড্ডা এবং ভারতীয় আড্ডায় অংশগ্রহণের সুবাদে পরিণত হন। অতুল প্রসাদ সেন, অবনীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, প্রেমাঙ্কুর আর্তনি, শিশির কুমার বাদুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নির্মলেন্দু লাহিড়ি, হেমেন্দ্র কুমার রায়, দীনেন্দ্রনাথ ঠাকুর, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ওস্তাদ করমতুল্লা খা প্রমুখের সাথে 1921 সালের অক্টোবর মাসে তিনি শান্তিনিকেতনে যে রবীন্দ্রনাথের সাথে সাক্ষাৎ করেন, তখন থেকে রবীন্দ্রনাথের মৃত্যু পর্যন্ত তাদের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল। কাজী মুতায়ের হোসেনের সাথে নজরুলের বিশেষ বন্ধুত্ব গড়ে ওঠে। 1920 খ্রিস্টাব্দের জুলাই 12 তারিখে নবযুগ নামক একটি সান্দ দৈনিক পত্রিকা প্রকাশিত হওয়া শুরু করে। অসহযোগ ও খিলাফত আন্দোলনের প্রেক্ষাপটে প্রকাশিত এই পত্রিকার সম্পাদক ছিলেন শেরেবাংলা এ কে ফজলুল হক। এই পত্রিকার মাধ্যমে নজরুল নিয়মিত সাংবাদিকতা শুরু করেন। এই বছরই পত্রিকায় মুহাজিরিন হত্যার জন্য দায়ীকে শিরোনামে একটি প্রবন্ধ লিখেন, যার জন্য পত্রিকার জামানত বাজেয়াপ্ত করা হয় এবং নজরুলের উপর পুলিশের নজরদারি শুরু হয়। যাই হোক, সাংবাদিকতার মাধ্যমে তিনি তৎকালীন রাজনৈতিক ও সামাজিক অবস্থা প্রত্যক্ষ করার সুযোগ পান। একই সাথে মুজফফর আহমদের সাথে বিভিন্ন রাজনৈতিক সভা সমিতিতে যোগদানের মাধ্যমে রাজনীতি বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছিলেন। বিভিন্ন ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যমে কবিতা ও সঙ্গীতের চর্চাও চলছিল একাধারে। পারিবারিক জীবন, 1921 সালের এপ্রিল জুন মাসের দিকে নজরুল মুসলিম সাহিত্য সমিতির অফিসে গ্রন্থ প্রকাশক আলী আকবর খানের সাথে পরিচিত হন। তার সাথেই তিনি প্রথম কুমিল্লার বিরজা সুন্দরী দেবীর সাথে দেবীর বাড়িতে আসেন আর এখানেই পরিচিত হন প্রমীলা দেবীর সাথে, যার সাথে তার প্রথমে প্রণয় ও পরে বিয়ে হয়েছিল। প্রমীলা দেবী এই বাংলাদেশেরই মেয়ে, কুমিল্লার মেয়ে। তবে এর আগে নজরুলের বিয়ে ঠিক হয় আলী আকবর খানের ভগ্নী নার্গিস আশার খানমের সাথে। বিয়ের আক্ত সম্পন্ন হবার পরে কাবিনেট
নজরুলের গড় জামাই থাকার শর্ত নিয়ে বিরোধ বাধে। নজরুল গড় জামাই থাকতে অস্বীকার করেন এবং বাসর সম্পন্ন হবার আগে নার্গিসকে রেখে কুমিল্লা শহরে বীরজা সুন্দরী দেবীর বাড়িতে চলে যান। তখন নজরুল খুব অসুস্থ ছিলেন এবং প্রমীলা দেবী নজরুলের পরিচর্যা করেন। এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নজরুল সাম্যবাদের একজন অগ্রদূত ছিলেন। তিনি মুসলিম হয়েও চার সন্তানের নাম বাংলা এবং আরবি ফার্সি উভয় ভাষাতেই নামকরণ করেন, যেমন কৃষ্ণ, মোহাম্মদ, অরিন্দম, খালেদ, বুলবুল, কাজী সাব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ। এই চার সন্তানের নাম তিনি এভাবে রেখেছিলেন। বিদ্রোহী নজরুল তখন দেশজুড়ে অসহযোগ আন্দোলন বিপুল উদ্দীপনার সৃষ্টি করে। নজরুল কুমিল্লা থেকে কিছুদিনের জন্য দৌলতপুরে আলী আকবর খানের বাড়িতে থেকে আবার কুমিল্লা ফিরে যান। 19 জুনে এখানে যতদিন ছিলেন ততদিনে তিনি পরিণত হন একজন সক্রিয় রাজনৈতিক কর্মীতে। তার মূল কাজ ছিল শোভাযাত্রা ও সভায় যোগ দিয়ে গান গাওয়া। তখনকার সময়ে তার রচিত ও সুরারূপিত গানগুলোর মধ্যে রয়েছে এখন পাগল পথিক ছুটে এলো, বন্দিনীমার আঙ্গিনায় আজি রক্ত নিশি বুড়ে, একই শুনি ওরে ইত্যাদি। এখানে 17 দিন থেকে তিনি স্থান পরিবর্তন করেছিলেন। 1921 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে আবার কুমিল্লায় ফিরে যান। 21 নভেম্বর ছিল সমগ্র ভারতব্যাপী হরতাল। এ উপলক্ষে নজরুল আবার পথে নেমে আসেন, অসহযোগ মিছিলের সাথে শহর প্রদক্ষিণ করেন আর গান করেন, ভিক্ষা দাও ভিক্ষা দাও, ফিরে যাও অগু পুরবাসী। নজরুলের এ সময়ের কবিতা, গান ও প্রবন্ধের মধ্যে বিদ্রোহের ভাব প্রকাশিত হয়েছে। এর সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বিদ্রোহী নামক কবিতাটি। বিদ্রোহী কবিতাটি 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং সারা ভারতের সাহিত্য সমাজে খ্যাতি লাভ করে। এই কবিতায় নজরুল নিজেকে বর্ণনা করেন, আমি বঞ্চিত বেতা পথবাসী চির গৃহহারা যত পথিকের, আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়াইয়ে উঠিয়াছি একা চির উন্নত শির। 1922 খ্রিস্টাব্দের 12ই আগস্ট নজরুল ধূমকেতু পত্রিকা প্রকাশ করেন। এটি সপ্তাহে দুবার প্রকাশিত হতো। 1920-এর দশকে অসহযোগ ও খিলাফত আন্দোলন এক সময় ব্যর্থতায় পর্যবসিত হয়। এরপর পর স্বরাজ গঠনে যে সশস্ত্র বিপ্লববাদের আবির্ভাব ঘটে তাতে ধূমকেতু পত্রিকার বিশেষ অবদান ছিল। এই পত্রিকাকে আশীর্বাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, কাজী নজরুল ইসলাম কল্যাণেশু আয় চলে আয়রে ধূমকেতু, আদারে বাদ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় খেতন। পত্রিকার প্রথম পাতার শীর্ষে এই বাণী লিখে থাকত। পত্রিকার 26 সেপ্টেম্বর 1922 সংখ্যায় নজরুলের কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হয় এই রাজনৈতিক কবিতা। এই রাজনৈতিক কবিতা প্রকাশিত হয় 8 নভেম্বর পত্রিকার উক্ত সংখ্যাটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই বছরের 23 নভেম্বর তার যুগবাণী প্রবন্ধ গ্রন্থ বাজেয়াপ্ত করা হয় এবং একই দিনে তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে কুমিল্লা থেকে কলকাতায় নিয়ে আসা হয়। 1923 খ্রিস্টাব্দের 7 জানুয়ারি নজরুল বিচারাধীন বন্দী হিসেবে আত্মপক্ষ সমর্থন করে এক জবানবন্দি প্রদান করেন। চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইনহুর আদালতে এই জবানবন্দি দিয়েছিলেন। তার এই জবানবন্দি বাংলা সাহিত্যে রাজবন্দির জবানবন্দি নামে বিশেষ সাহিত্যিক মর্যাদা লাভ করে। এই জবানবন্দিতে নজরুল বলেছেন, আমার উপর অভিযোগ আমি রাজবন্দি, তাই আমি আজ রাজ কারাগারে বন্দি এবং রাজদ্বারে অভিযুক্ত। আমি কবি, আমি অপ্রকাশ সত্যকে প্রকাশ করার জন্য অমৃত্যু সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত। কবির কণ্ঠে ভগবান সাড়া দেন, আমার বাণী সত্যের প্রকাশিকা, ভগবানের বাণী। সে বাণী রাজবিচারে রাজদ্রোহী হতে পারে, কিন্তু ন্যায় বিচারে সে বাণী ন্যায়দ্রোহী নয়, সত্যাদ্রোহী নয়। সত্যের প্রকাশ নিরুদ্ধ হবে না। আমার হাতের ধূমকেতু এবার ভগবানের হাতের অগ্নি মশাল হয়ে অন্যায় অত্যাচার দম্ভ করবে। 16 জানুয়ারি বিচারের পর নজরুলকে 1 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। নজরুলকে আলিপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এখানে নজরুল বন্দী জীবন কাটাচ্ছিলেন। তখন 1923 খ্রিস্টাব্দের 22 জানুয়ারি কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ দাস বসন্ত গীতিনাট্য গ্রন্থটি নজরুলকে উৎসর্গ করেন। এতে নজরুল বিশেষ উল্লসিত হন। এই আনন্দে
জেলে বসে আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি রচনা করেন। অসুস্থতা, নবযুগে সাংবাদিকতার পাশাপাশি নজরুল বেতারে কাজ করছিলেন, এ সময় হঠাৎ 1942 খ্রিস্টাব্দে তিনি অসুস্থ হয়ে পড়েন। এতে তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন, তার অসুস্থতার সম্বন্ধে সুস্পষ্টরূপে কিছু জানা যায়নি। এরপর তাকে মূলত হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা করানো হয়, কিন্তু এতে তার অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। সেই সময় তাকে ইউরোপে পাঠানো সম্ভব হলে নিউরোসার্জারি করা হতো, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। 1942 সালের শেষের দিকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর নজরুল পরিবার ভারতে নিবৃত্ত সময় কাটাতে থাকেন। 1952 খ্রিস্টাব্দে কবি ও কবিপত্নীকে রাঁচির এক মানসিক হাসপাতালে পাঠানো হয়। এই উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন নজরুলের আরোগ্যের জন্য গঠিত একটি সংগঠন, যার নাম ছিল নজরুল চিকিৎসা কমিটি। এছাড়া তৎকালীন ভারতের বিখ্যাত রাজনীতিবিদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহযোগিতা করেছিলেন। কবি 4 মাস রাঁচিতে ছিলেন। এরপর 1953 খ্রিস্টাব্দে মে মাসে নজরুল প্রমীলা দেবীকে চিকিৎসার জন্য লন্ডন পাঠানো হয়। লন্ডন পৌঁছানোর পর বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক তার রোগ নির্ণয়ের চেষ্টা করেন। নজরুলের রোগটি ছিল দুরারোগ্য, বলতে গেলে আরোগ্য করা ছিল অসম্ভব। বাংলাদেশে আগমন ও প্রয়াণ। 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে 1972 খ্রিস্টাব্দের 24 মে তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। কবি বাকি জীবন বাংলাদেশেই কাটে। 1976 খ্রিস্টাব্দে নজরুলকে স্বাধীন বাংলাদেশের নাগরিকত্ব প্রদানের সরকারি আদেশ জারি করা হয়। এরপর যথেষ্ট চিকিৎসা সত্ত্বেও নজরুলের স্বাস্থ্যের বিশেষ কোনো উন্নতি হয়নি। 1974 খ্রিস্টাব্দে কবি সবচেয়ে ছোট ছেলে এবং বিখ্যাত গিটারবাদক কাজী অনিরুদ্ধ মৃত্যুবরণ করেন। 1976 সালে নজরুলের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে জীবনের শেষ দিনগুলো কাটে তার পিজি হাসপাতালে। 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট তারিখে তিনি মৃত্যুবরণ করেন। নজরুল তার একটি গানে লিখেছিলেন, মসজিদের এই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরের থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবির এই ইচ্ছার বিষয়টি বিবেচনা করে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করা হয় এবং সে অনুযায়ী তার সমাধি রচিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। বাংলাদেশে তার মৃত্যু উপলক্ষে 2 দিনের রাষ্ট্রীয় শোক দিবস পালিত হয় এবং ভারতের আইনসভায় কবির সম্মানে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এই কবির মৃত্যুর সাথে সাথে একজন বাংলার সূর্য সন্তানের মৃত্যু হয়। তিনি এই উপমহাদেশের জন্য অনেক অবদান করে গেছেন, অনেক অবদান রেখে গেছেন সাহিত্যে, সঙ্গীতে, শিল্প সাহিত্য, সঙ্গীত সব কিছুতেই তার একটি বিরাট অবদান রয়েছে।